স্টার জলসার অন্যতম ও জনপ্রিয় একটি সিরিয়াল যার নাম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। আর পাঁচটা কুটকাচালিমূলক সিরিয়াল নয়। দর্শকদের মধ্যে যারা এতদিন ধরে নিখুঁত বিনোদনের অপেক্ষায় ছিলেন তাদের আশা পূরণ করলো এই নতুন সিরিয়াল। এখানে শাশুড়ি বৌমার ঝগড়াঝাটি নেই, নেই পরকীয়া, আছে দুই কিশোর কিশোরীর দস্যিপনায় মোড়া ভালোবাসার গল্প। তো বন্ধুরা, আমার আলোচ্য বিষয় হলো যে এই সিরিয়ালটিতে মানিক চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল পরিচয় আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন দেখা যাক কে এই মানিক। মানিকের আসল নাম সুকৃত সাহা, তার ডাকনাম শান। সুকৃত সাহা একজন বাঙালি শিশু অভিনেতা যিনি পশ্চিমবঙ্গের কলকাতায় 5ই মে 2005 সালে জন্মগ্রহণ করেন। তিনি টেলিভিশনের পর্দায় একেবারে নতুন মুখ, অথচ এই কিশোর অভিনেতার অভিনয় দেখে তা বোঝার উপায় নেই। বর্তমানে সুকৃত সাহার বয়স 17 বছর এবং তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন প্রায় 56 কেজি। তার পিতা সুকুমার সাহা এবং মা সোনালী সাহা। সুগত সাহা নামে তার এক বড় ভাই রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা খুবই অল্প, সে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত। তিনি বেশিরভাগই বাংলা ওয়েব সিরিজ শ্রীকান্তের জন্য পরিচিত, যেখানে তিনি পুরুষ নায়ক শ্রীকান্তের কিশোর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি জি বাংলা সিরিয়াল রাশির মাধ্যমে টেলিভিশনে তার অভিনয় জীবন শুরু করেন। অভিনেতা বর্তমানে স্টার জলসার সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে শ্রীমান পৃথ্বীরাজ চরিত্রে অভিনয় করছেন। এই 17 বছর বয়সী ছেলে টলিউড ইন্ডাস্ট্রির একজন উঠতি তারকা। দুষ্টু পড়াশোনা লাটে তুলে দিয়ে সারাক্ষণ নিজেকে পৃথ্বীরাজ ভেবে দলবল নিয়ে পাড়া থেকে স্কুল বাড়ির মাথায় তোলেছে। তবে বাড়ির মা ঠাকুমা বড়মা পিসিদের বড়ই প্রিয় এই মানিক। বাংলা টেলিভিশনে এর আগে কখনো দেখা যায়নি তাকে, তবে তিনি কিন্তু বাংলা সিরিয়ালে পা রাখার আগেই অভিনয় জগতে অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের এই দুই খুদে তারকাকে নিয়ে এখন বেশ আশাবাদী দর্শকরা। তারা অনুমান করছেন এই সিরিয়ালের গল্পটিও বেশ আলাদা হবে। সুকৃত সাহা যে সমস্ত টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সেগুলি হল রাশি, এ অমর গুরুদক্ষিণা, আমলকি, মহাপীঠ তারাপীঠ, নেতাজি, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। তিনি একটিমাত্র সিনেমাতে অভিনয় করেছেন যেটির নাম ঘাওড়ে বেড়ে আজ। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর মতো এই ক্ষুদে অভিনেতারও কিছু প্রিয় জিনিস রয়েছে। সুকৃত সাহার প্রিয় অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং উৎপল দত্ত এবং তার প্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট এবং তার পছন্দের রং সাদা ও কালো। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার দিকে প্রবল ঝোঁক তার, তাই তার প্রিয় খেলা ক্রিকেট। সুকৃত সাহা রাস্তার খাবার খুবই পছন্দ করেন, যার মধ্যে রয়েছে ফুচকা, পাপড়ি চাট, ভাজা মোমো। তো বন্ধুরা, এই ছিল পৃথ্বীরাজ অর্থাৎ সুকৃত সাহার সংক্ষিপ্ত জীবন কাহিনী। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।